দৃষ্টি জুড়ে শুধুই মুগ্ধতা, সাগর আর পাহাড়ের অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাবে যে কেউ। সুউচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়ালে ভেসে বেড়ানো মেঘের সাথেও হতে পারে সন্ধি। চোখ জুড়ানো এমন সৌন্দর্যের দেখা মিলবে পর্তুগালের স্বায়ত্তশাসিত দ্বীপ ও কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মস্থান মাদেরায়। বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে সৌন্দর্য অবলোকন কিংবা রাস্তার পাশে মাদেইরায় উৎপাদিত বিভিন্ন ফলের স্বাদ নিতেও ভোলেন না পর্যটকরা। পর্তুগালের ফলের রাজ্য হিসেবেও খ্যাতি রয়েছে দ্বীপটির। পর্যটনের ফলেই স্থানটির চেহারা পাল্টে গেছে বলে মনে করেন দুই যুগেরও বেশি সময় ধরে দ্বীপটিতে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। এক বছরের ব্যবধানে দ্বীপটিতে বেড়েছে 20% বেশি বাংলাদেশি। এখানে বাঙালিরা মূলত চাকরির জন্যই আসছে এবং বিশেষ করে তাদের কাগজ তৈরি করার জন্য। এই সুবিধাটা এখন পর্তুগালের সব জায়গাতেই আছে। মাদেরা দ্বীপের একটি বিশেষ আকর্ষণ সান্তানা মিউনিসিপ্যালিটির বিশেষ একরকম ঘর। কাঠ ও খড় দিয়ে তৈরি ত্রিভুজ আকৃতির রং বেরঙের ঘর যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি। বাড়ির বাইরে বাহারে ফুলের সমারোহ দেখে বিমোহিত পর্যটকরা। মাদেরার এমন সৌন্দর্য উপভোগে বছর জুড়েই পর্যটকদের পদচারণায় মুখর থাকে দ্বীপটি। সৌন্দর্যের প্রশ্নে মাদেরা দ্বীপ যেন এক বিশ্বের নাম, সেই সাথে কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মস্থান ও বেড়ে ওঠার স্থান হওয়ায় এই দ্বীপটি এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন আকর্ষণ। সারা বছরই বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই দ্বীপটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, মাদেইরা দ্বীপ, পর্তুগাল।